জেনারেল পারভেজ মোশাররফ পাকিস্তানের এই সাবেক সেনাশাসক না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ছাড়েন তিনি। তার বয়স ছিল 79 বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন পারভেজ মোশাররফ। তিনি অ্যামাইলয়েডিস নামের এক বিরল রোগে ভুগছিলেন। আমেরিকান হসপিটাল দুবাইয়ে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। এই রোগের কারণে শরীরের বিভিন্ন টিস্যুতে অস্বাভাবিক প্রোটিন জমা হয়ে বিভিন্ন অঙ্গের ক্ষতি করে। পারভেজ মোশাররফের চলে যাওয়ার পরপরই এক বিবৃতিতে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর আন্তরিক শোক প্রকাশ করেছে। অন্যদিকে এক টুইটে তার পরিবার জানিয়েছে, সাবেক এই সামরিক শাসক গত বছরের জুনে 3 সপ্তাহ হাসপাতালে ভর্তি ছিলেন। 1943 সালের 11ই আগস্ট অবিভক্ত ভারতের দিল্লিতে জন্ম পারভেজ মোশাররফের। 1947 সালে দেশভাগের সময় তার পরিবার পাকিস্তানে চলে যায়। করাচির সেন্ট প্যাট্রিক্স হাই স্কুলে পড়াশোনা, লাহোরের ফোরম্যান ক্রিশ্চিয়ান কলেজে উচ্চশিক্ষার পাঠ নিয়ে তিনি যোগ দেন সেনাবাহিনীতে। এরপর ধাপে ধাপে সেনাপ্রধান এবং দেশের ক্ষমতা দখল। সামরিক অভ্যুত্থানের মাধ্যমে 1999 সালে ক্ষমতা দখলে নেন তৎকালীন সেনাপ্রধান পারভেজ মোশাররফ। পশ্চিমা দুনিয়ার উগ্রবাদীদের দমনের লড়াইয়ে সামনের কাতারে নিজেকে আবিষ্কার করেছিলেন মোশাররফ। 1999 সালে কাশ্মীরের বিভিন্ন এলাকা নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হয় পাকিস্তান। ওই ব্যর্থতার দায় একা নিতে চায়নি সেনাবাহিনী। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে মোশাররফকে পদ থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন নওয়াজ, কিন্তু সেটাই কাল হয়ে দাঁড়ায় তার জন্য। 2001 থেকে 2008 সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন পারভেজ মোশাররফ। 2007 সালের নভেম্বরে তিনি পাকিস্তানের সংবিধান বাতিল করে জরুরি অবস্থা জারি করেন। এর বিরুদ্ধে সে সময় ব্যাপক বিক্ষোভ হয়। অভিশংসনের ঝুঁকি এড়াতে 2008 সালে পদত্যাগ করেন তিনি। 2013 সালে বেআইনিভাবে সংবিধান বাতিল করে জরুরি অবস্থা জারির দায়ে মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মোকদ্দমা হয়। 2014 সালের 31 মার্চ মোশাররফকে অভিযুক্ত করা হয়। ওই বছরের সেপ্টেম্বরে বিশেষ আদালতের কাছে বিচারের জন্য সব তথ্য প্রমাণ পেশ করা হয়। তবে আপিল ফোরামে মোকদ্দমাটি তোলার পর বিচার কাজ দীর্ঘায়িত হয়ে পড়ে এবং 2016 সালের মার্চ মাসে পাকিস্তান ছেড়ে চলে যান মোশাররফ। চিকিৎসার জন্য তাকে দেশ ত্যাগের অনুমতি দেওয়া হয়েছিল। দুবাইয়ে যাওয়ার পর আর পাকিস্তানে ফেরেননি মোশাররফ। তার কয়েক মাস পরেই পাকিস্তানের একটি বিশেষ আদালত তাকে অপরাধী ঘোষণা করে। আদালতের ডাকে হাজির না হওয়ায় পাকিস্তানে থাকা মোশাররফের সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। বাতিল হয় তার পাসপোর্ট এবং পরিচয়পত্র। রাষ্ট্রদ্রোহের মোকদ্দমায় দোষী সাব্যস্ত করে 2019 সালের 17ই ডিসেম্বর একটি বিশেষ আদালত পারভেজ মোশাররফকে সর্বোচ্চ শাস্তি দেন, কিন্তু পরবর্তী সময়ে সেই শাস্তি বাতিল হয়। সাদাকালো নিউজ।